কিন্তু যারা কেস করে ভেবেছিল যে আমরা কেস করে চাকরি নিব। প্রত্যেককে সুস্বাগতম একে একে মিউজিক জানি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আব্দুল। আজকে শুক্রবারের দিন, উপরওয়ালার দিন, আমরা জুম্মা পড়তে যাব। জুম্মার দিন একটা, আজকের দিনে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 2019 সালের যে কনস্টেবল নিয়োগের যে কেস চলছিল তার যে রিভাইজড মেরিট লিস্ট প্রকাশ করার কথা ছিল আজকে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এই ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকে কথা হচ্ছে বন্ধুরা, 137 জন কেন বাদ গেল? তোমরা প্রত্যেককেই, কেউ ছোটো নয়, কেউ বড় নয়, প্রত্যেককে বুঝতে পারছো যে 137 জন কেন বাদ গেল। কথা হচ্ছে কেস নিয়ে, যারা কেস করেছিল তাদের কি কোনো লাভ হলো? তোমরা কমেন্টে বলবে যারা কেস করেছিল তাদের কি কোনো লাভ হলো। আমি বলবো লাভ হয়নি। মাঝখান থেকে মিডল পার্সন এসে লাভ করলো। কারা লাভ করলো? যারা কাট অফ ক্লিয়ার করেছে এবং যাদের এজটা বেশি তারা কিন্তু ম্যারিট লিস্টে চান্স পেয়েছে। আর কিছু ছেলে যারা বাদ পড়েছে কাট অফ ক্লিয়ার করার পরেও কিন্তু ম্যারিটে জায়গা পায়নি, তাদের জন্য দুঃখিত ও সমবেদনা জানাই। কিন্তু যারা কেস করে ভেবেছিল যে আমরা কেস করে চাকরি নিব, সেটা কি হয় কোনো দিন? না, হয়েছে। আজকে তার আমরা জনজন্ত প্রমাণ পাচ্ছি যে আজকে কোনো রকম কোনো কিছু এরকম কোনো দিনও হয় না যে কেস করে চাকরি হয়। কেস করেছে, যাই হোক, একটা ন্যায় হলো। কিছু ছেলে বয়স বেশি থাকার কারণে ও চান্স পেয়ে গেল, তাদের জন্য কংগ্রাচুলেশন। যারা নতুন সিলেকশন পেয়েছো প্রায় 137 জন, এবং যারা 137 জন যারা বাদ গেছো তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি। তো আমাদের ফায়ার অপারেটর নিয়ে যারা কেস করেছো তাদেরকে রিকোয়েস্ট করবো, এই কেসের দিকে না থেকে মাঝখান থেকে কিছু ছেলে কিন্তু টাকা উঠিয়ে ইনকাম করছে, লাভ করছে, উকিলেরা কিছু ইনকাম করছে। তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এরকম টাকা পয়সা না দিয়ে পড়াশোনার দিকে ধ্যান দাও। কারণ যেহেতু ফায়ারে কোনো রকম কোনো কিছু ম্যারিট লিস্ট রিভাইজ করার কোনো কিছু ব্যাপার নেই। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝে গেছো। একটা অডিও তোমরা শুনে নাও, ঠিক আছে? এই অডিওটি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ভিডিওটি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো অডিওটি শুনে নিই। ভালো হয়েছে এই চ্যানেলটা আগে দিয়ে, সবথেকে ভালো হয়েছে। আমাদের ফাইলের ফেলোরা এটা দেখে বুঝুক যে আমরা যারা ফেলোর কেস পার্টি কেস করছি, পুলিশের যেমন কেস করেছে, তারা তো একটা চাকরি পায়নি। ওদের যে মত মানে ভাব যে কেস খুলে চাকরি মেলে, এটা ওদের ভুল প্রমাণ করে দিল পিআরবি বোর্ডের এই ইভাইস চ্যানেলটা দিয়ে। কেস খুলে চাকরি না, চাকরি তাদেরই হবে যাদের নাম্বার মেরিট থাকবে, এটা মানতে হবে। আমার নাম্বার নেই, আমার ই নেই, আমি কেস করলাম চাকরি দিয়ে দেবে? বাহ! এই যে পুলিশ বোর্ডে যারা কেস করেছিল, আকাশ ভুনিয়া, সম্পদ মন্ডলায়ক, মাঝি, হ্যাঁ, তারা কি হয়েছে, চাকরি পাবে? কেস করেছে মানে মেন জায়গায় আছে, মানে চাকরি পাবে? পেলো? পেলো না। এরকমও ফায়ারের কিছু ফেলুরা আছে, ঠিক আছে? তারা ভাবছে যে কেস করেছি মানে চাকরি পাবো। কেস করলে চাকরি না, চাকরি তারাই পাবে যাদের নাম্বার কাট অফ ক্লিয়ার করেছে, ঠিক আছে? ওরা এটা দেখে বুঝে যাবে, শিক্ষা পেয়ে যাবে।